নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার থেকে পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, খুশি আছেন। আপনারা যারা নতুন বন্ধু, ওনাদের অনুরোধ সাবস্ক্রাইব অল টিপলে প্রথমে ভিডিওগুলো আপনি পাবেন। আর যারা পুরনো বন্ধু, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করছেন, ওনাদের অশেষ ধন্যবাদ। কোভিড কাল একটা বিশাল কাল গেছে, আমাদের সবার এক্সপিরিয়েন্স তৈরি করে দিয়ে গেছে। কিন্তু এই কোভিডের থেকে রক্ষা করার জন্য যে কোভিড ভ্যাকসিন আমরা নিয়েছি, আমরা প্রত্যেকেই নিয়েছি, কারণ কোভিড ভ্যাকসিন না নিলে কিন্তু আমাদের চলাচল বন্ধ হওয়ার মতন পরিস্থিতি, প্লাস বেঁচে থাকার জন্য কোভিড ভ্যাকসিন নিতে হয়েছে। আমাদের কাছে প্রচুর পরিসংখ্যান মানুষ ইদানিং কমপ্লেন করছেন যে আগে ঠিক ছিল, কিন্তু কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকে গায়ের মধ্যে র্যাশ, চুলকানি, দাগড়া দাগড়া হওয়া, এই সমস্ত জিনিসগুলো অনুভব করছে। যেহেতু ইমিউন লেভেলে ইমিউনিটি ডেভেলপ করার জন্য কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছিল, আর খুব ন্যাসেন্ট স্টেজে কোভিড ভ্যাকসিন তৈরি করে, মানে খুব তড়িঘড়ির মধ্যে কোভিড ভ্যাকসিন তৈরি করে মানুষের মধ্যে ইউজ করা হয়েছে, তো সে কোভিড ভ্যাকসিন ইমিউনিটি যে বিল্ট আপ করলো, সেই বিল্ট আপ করার মধ্যে কিছু কিছু অ্যালার্জেনিক ফ্যাক্টর এখন কিছু মানুষের মধ্যে প্রবণতা নিয়ে আসছে। এই প্রবণতা আনলে এই আর্টিকেরিয়াল র্যাশ, এই গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, এই সমস্ত নিয়ে প্রচুর কষ্ট মানুষ পাচ্ছেন। এই কোভিড ভ্যাকসিন যেহেতু ইমিউনিটি তৈরি করেছে, সেই নিজের কোভিড ইমিউনিটি একটা তৈরি করার সাথে সাথে অন্য ইমিউন সিস্টেমগুলো সামান্য একটু ডিস্টারবেন্সের জন্যে কিন্তু এই অ্যালার্জিক ট্রিগার্ড প্রবলেমগুলি দেখা দেওয়া চালু করেছে। এবার যাদের এই সমস্যা খুব বেশি হচ্ছে, কম সমস্যা হলে কিছুদিন অ্যান্টি অ্যালার্জি, ধরুন অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটগুলো কিছুদিন, ধরুন 15 দিন 20 দিন কি 1 মাস খেলেন, তারপরে দেখা গেল কিছু কিছু মানুষের মধ্যে ওটা সাবসাইড করে যাচ্ছে, কিন্তু তারপরে যদি পারসিস্ট করে, আবারও ফিরে আসে, আবারও সেই অস্বস্তি বোধ ব্যাপারগুলো চলতেই থাকে, তখন কিন্তু আমাদের প্রয়োজন আছে ইন্টারভিউ করা। যেহেতু ইমিউনিটি লেভেল থেকেই প্রবলেমটা হয়েছে, তো সেই জন্য আমাদের খুঁজে বার করতে হবে যে কোন কোন জিনিস আমার শরীরের মধ্যে হাইপার সেন্সিটিভ হয়ে গেছে, কোন কোন জিনিস আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে শরীরে প্রবেশ করছে আর আমার শরীরে স্যুট হচ্ছে না, আমার শরীর তার বিরুদ্ধে রিয়্যাক্ট করছে, সেটা খুঁজে বার করার জন্য প্রয়োজন আছে চামড়ার মধ্যে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করা যে কোন কোন অ্যালার্জেন পজিটিভ আছে আমার বডিতে। আর যখনই ওটা চিহ্নিত হয়ে যাবে, কারণ জেনে গেলে আমরা নিবারণ করতে খুব সহজেই পারি। কারণ যখন জানা যাবে যে কোন কোন জিনিস কত পরিমাণে আমার শরীরে হাইপার সেন্সিটিভ হচ্ছে, হাইপার রিয়্যাক্টিভ হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আবার ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া চালু করতে পারি। এবং ওই চিহ্নিত করার পরেই এই মডিফাইড স্কিন প্রিক টেস্টের বেসিসে কিন্তু আমরা ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করে স্পেশালি টেলার মেড, যে পেশেন্টের টেস্ট হয়, যে রিয়াক্টিভিটি হয়, সেই রিয়াক্টিভিটির বেসিসে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে বডির মধ্যে ওই সমস্ত অ্যালার্জেনের এগেনস্টে ইমিউনিটি বিল্ট আপ করে দিলে কিন্তু এই ঝামেলার সুরা করা সম্ভব। অর্থাৎ আপনাদের কারোর যদি এই ধরনের পরিষেবার প্রয়োজন হয়, তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমার প্রচুর বন্ধুরা কমেন্ট করেন যে ডাক্তারবাবু, আপনি সব বলেন কিন্তু সলিউশন কিছু বলেন না। দেখুন, টেম্পোরারি সলিউশনের জন্য আপনার কাছাকাছি যে ডাক্তারবাবুরা আছে, ওনাদের কাছে আপনারা পরামর্শ নিয়ে টেম্পোরারি সলিউশন করুন। আর আমার তো কাজই এমন আছে যে আমি ফোনে বা এই ভিডিওতে সলিউশন দিলে আপনার সলিউশন হবে না, কারণ ওই অ্যালার্জি পরীক্ষা করতে গেলে আমার সামনাসামনি আপনার প্রয়োজন, আপনার হাতে সেই পরীক্ষা করার প্রয়োজন, আপনার চামড়া, আপনার হাত লাগবে, সেটা তো আমি ফোনে বা ভিডিওতে আপনাকে বলে দিয়ে ওই পরীক্ষা করতে পারবো না। আর ওই পরীক্ষার বেসিসেই কিন্তু ইমিউনোথেরাপি ভ্যাকসিনটা দেওয়া সম্ভব। অর্থাৎ অ্যাটলিস্ট একবারের জন্য ওই অ্যালার্জি পরীক্ষা করার জন্য অ্যাটলিস্ট আসতে হয়। ভ্যাকসিন না হলে আমরা কুরিয়ারে বা এই মারফতে পাঠিয়ে দেওয়া যায়, এই ব্যবস্থা করা যায়। আর ভ্যাকসিন বললে আমরা সবসময় ইঞ্জেকশন ভাবি, ওটা নয়। আমরা যে ইমিউনোথেরাপি ভ্যাকসিনটা তৈরি করি, ওটা সাবলিঙ্গুয়াল ড্রপস, মুখে খাওয়ার ড্রপ, অর্থাৎ নেওয়া দেওয়া কোনো খুব একটা সমস্যাজনক ব্যাপার নেই। কিন্তু মেইন প্রথম ইভ্যালুয়েশন আর পরীক্ষার জন্যে আপনার সশরীরে কিন্তু এখানে আসা লাগে।
আরও যদি কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আপনারা লিখে আমি পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করবো সেটা কভার করার। আজকের মতো এখানেই শেষ করলাম, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি ডায়াগনস্টিক সেন্টার।